মিশরের রানী ক্লিওপেট্রা এক কিংবদন্তির নাম। তিনি সত্যি কেমন ছিলেন? কেন এত বিখ্যাত? কেনই বা তাকে নিয়ে এত জল্পনা কল্পনা? বন্ধুরা, এই ভিডিওটিতে ক্লিওপেট্রার ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অনেকের মতে ক্লিওপেট্রা ছিলেন অসাধারণ সৌন্দর্যের প্রতিমূর্তি। আবার কেউ কেউ বলেন ক্লিওপেট্রা এমন কিছু রূপবতী ছিলেন না, তিনি বিখ্যাত ছিলেন তার অসাধারণ ব্যক্তিত্ব আর ক্ষমতার কারণেই। ইতিহাসে ক্লিওপেট্রাকে নিয়ে যত মাতামাতি আর আলোচনা হয়েছে, তার সমসাময়িক আর কোনো মহিলাকেই নিয়ে এর শতভাগের এক ভাগও আলোচনা বুঝি হয়নি। ইতিহাসে মিশরের রানী বলে পরিচিত ক্লিওপেট্রা। অথচ মজার ব্যাপার কি জানেন, তিনি কিন্তু জন্মসূত্রে মিশরীয় ছিলেন না। প্রাচীন গ্রিস বা মেসিডোনিয়ার রাজা মহা আলেকজান্ডারের সেনাপতি ছিলেন টলেমি। খ্রিস্টপূর্ব 323 সালে আলেকজান্ডার মারা গেলে তার অন্যতম সেনাপতি টলেমি মিশরে এসে স্বাধীন রাজ্য বংশ প্রতিষ্ঠা করেন। সেই টলেমি রাজবংশেরই উত্তরসূরি ছিলেন ক্লিওপেট্রা। তিনি ছিলেন দ্বাদশ টলেমির কন্যা। ইতিহাসে তার মায়ের পরিচয় অবশ্য নিশ্চিতভাবে জানা যায় না। টলেমির রাজবংশের শেষ শাসক ছিলেন ক্লিওপেট্রা। তার মৃত্যুর মধ্য দিয়ে মিশরে 300 বছরে মেসিডোনিয়া শাসনের পতন ঘটে। দ্বাদশ টলেমি মারা যাওয়ার সময় হুকুম জারি করে গিয়েছিলেন ক্লিওপেট্রাকে তার 11 বছর বয়সের ছোট ভাই টলেমি ত্রয়োদশকে বিয়ে করতে হবে, যাতে তারা দুজন মিলে সাম্রাজ্য শাসন করতে পারে। ভাইয়ের সাথে ক্লিওপেট্রার বিয়েটা ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। ভাই টলেমি ত্রয়োদশ এবং ক্লিওপেট্রার মধ্যে কোনো বনিবনা ছিল না শুরু থেকে। তাই অচিরেই টলেমি ত্রয়োদশ ক্লিওপেট্রার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ক্লিওপেট্রাকে হটিয়ে সিংহাসনে নিজে একগুচ্ছ আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে ওঠে। একই সঙ্গে ক্লিওপেট্রার ভাই ও স্বামী ত্রয়োদশ টলেমি। ক্লিওপেট্রা সে সময় ত্রয়োদশ টলেমিকে প্রতিহত করতে রোমান সেনাপতি এবং তার প্রেমিক জুলিয়াস সিজারের শরণাপন্ন হন। জুলিয়াস সিজার টলেমিকে ক্লিওপেট্রার সাথে মিলে রাজ্য শাসন করতে বলে, টলেমি তাতে আপত্তি জানায়। শেষ পর্যন্ত নীল নদের যুদ্ধে জুলিয়াস সিজারের কাছে পরাজিত হয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে নীল নদের জলে ডুবে মারা যায় ত্রয়োদশ টলেমি। ত্রয়োদশ টলেমি মৃত্যুর পর নিয়ম মেনে একজন সহশাসক পাওয়ার জন্য আরেক ছোট ভাই চতুর্দশ টলেমিকে বিয়ে করেন ক্লিওপেট্রা। কিন্তু বিয়ের কিছুদিন পর তাকে বিষ প্রয়োগে হত্যা করেন তিনি। ক্লিওপেট্রার এক ছোট বোন ছিল আরসিনো। বিদ্রোহের সময় ভাইদের পক্ষ নেওয়ার তাকে হত্যার আদেশ দেন ক্লিওপেট্রা। পরিবারের প্রতিদ্বন্দ্বী আর কেউ না থাকলেও নিজেকে মিশরের রানী বলে ঘোষণা করেন ক্লিওপেট্রা। মিশরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রানী ক্লিওপেট্রার শাসনামল। মিশরকে রোমানদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখা রোমান শাসকদের সাথে সুসম্পর্ক তৈরি করেন ক্লিওপেট্রা। রোমান সেনাপতি ও একনায়ক জুলিয়াস সিজার ও মার্ক অ্যান্টনি দুজনের সাথেই ভিন্ন ভিন্ন সময়ে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন ক্লিওপেট্রা। আর যখন যে দেবীর মূর্তি মনে করতেন, তিনি নিজেকে তেমন করে সাজাইতে চাইতেন। যেমন সুগন্ধিযুক্ত রণতরিতে করে তিনি যখন প্রথম মার্ক অ্যান্টনির সাথে সাক্ষাৎ করতে যায়, তখন তিনি গ্রিক দেবী ভেনাসের পোশাকে নিজেকে সাজিয়েছিলেন।
এত আয়োজনের পরেও কি মার্ক অ্যান্টনি ক্লিওপেট্রার প্রেমে পাগল না হয়ে উপায় আছে? ক্লিওপেট্রা ছিল মিশরের শেষ ফারাও। মিশরের শাসক হিসেবে ক্লিওপেট্রা খুব একটা খারাপ ছিলেন না। তিনি মিশরকে একটি স্বাধীন রাজ্য হিসেবে দেখতে চেয়েছিলেন। দুঃখের ব্যাপার হলো, ক্লিওপেট্রার মৃত্যুর সাথে সাথে তার স্বাধীন মিশরের স্বপ্নের মৃত্যু ঘটে। 30 খ্রিস্ট পূর্বাব্দের রোমান শাসক অক্টোভিয়ানের অর্থাৎ জুলিয়াস সিজারের পোষ্যপুত্রের কাছে তার সেনাবাহিনী পরাজিত হলে ক্লিওপেট্রা আত্মহত্যার পথ বেছে নেন। ক্লিওপেট্রার মৃত্যুর পর রোমান শাসক অক্টোভিয়ান মিশরের ওপর কর্তৃত্ব স্থাপন করেন এবং মিশরকে রোমের একটি প্রদেশ হিসেবে পরিণত করেন। এর সাথেই সমাপ্তি ঘটে মিশরীয় ফারাদের হাজার হাজার বছরের শাসনের। ক্লিওপেট্রার পতনের কয়েকশো বছর পরও রোমান কবিরা তাকে মিশরের লজ্জা বা রোমের অভিশাপ বলে অভিহিত করত। ক্লিওপেট্রার মৃত্যু সম্ভবত সাপের কামড়ে হয়নি। ক্লিওপেট্রার জীবন নিয়ে যেমন নানান ধরনের কিংবদন্তির প্রচলন রয়েছে, তেমনি তার মৃত্যু নিয়েও রয়েছে নানান ধরনের কিংবদন্তি। কথিত আছে, ক্লিওপেট্রা যখন তার সৈন্যবাহিনী অক্টোভিয়ানের কাছে পরাজিত হয়েছে বলে খবর পায়, তখন শান্তভাবে একটি সুইসাইড নোট লেখে। সেই নোটটি তার একটা রক্ষীর হাতে দেয়। তারপর একটি বিষাক্ত সাবরের সবল বুকে নিয়ে মৃত্যুবরণ করে রানী ক্লিওপেট্রা। অনেক ঐতিহাসিক ক্লিওপেট্রার এই অতি নাটকীয় মৃত্যুকে মেনে নিতে পারেননি। অনেকের মতে ক্লিওপেট্রা আত্মহত্যা করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ না থাকলেও আত্মহত্যার পদ্ধতি নিয়ে সন্দেহ আছে। মিশরীয় এই সাপের কামড়ে ক্লিওপেট্রার মৃত্যু হয়েছে বলে কথিত আছে। সেই সাপের বিষে তাৎক্ষণিকভাবে মৃত্যু হয় না, বেশ কয়েক ঘন্টার সময় লাগে। অথচ ইতিহাসে অনেকের দাবি সাপের কামড়ে তৎক্ষণাৎ ক্লিওপেট্রার মৃত্যু হয়েছিল। এই বিশ্লেষণ ছাড়াও ক্লিওপেট্রার মৃত্যু যে সাপের কামড়ে হয়নি এর পক্ষে ঐতিহাসিকদের নানা রকম যুক্তি রয়েছে।